জানতে হলে সঠিক কিছু জানতে হলে আচার্য অজয় ভট্টাচার্য আমাকে এমন শুভ সন্ধ্যা বলে শুরু করছি কিন্তু আমাকে এমন গালাগালি দিয়ে আগে পরিচিত করে দিল যে আমি খুব একটা কথার মধ্যে যাব না এটা গলাগলি ছিল গলাগলি বিবেকানন্দ প্রসঙ্গে কিছু বলার আমাদের কারোরই প্রয়োজন নেই কারণ এখানে যারা আছেন আমি সহজভাবেই জানি যে বিবেকানন্দ বলতে যে একটা বিশেষ ভাবনা মনের মধ্যে এসে যায় সঙ্গে সঙ্গে সেটা প্রত্যেকেরই কিছু না কিছু মাত্রায় হবে বিবেকানন্দ নিয়ে কাজ করার ব্যাপার ভালো কি মন্দ প্রশ্ন না কবে হবে কিভাবে হবে কতদিনে সেটা সবার কাছে পৌঁছবে সেটাই হলো বড় প্রশ্ন কারণ তিনি সবসময়ের জন্য আমাদের কাছে প্রার্থিত পুরুষ এটা আবেগের কথা নয় এটা বিবেকের কথা আবেগের জায়গায় যার যার তফাত থাকতে পারে এক একটা ব্যাপারে এক একজনের আবেগ থাকে বিবেকের ব্যাপারে সবার একটাই কথা আমাদের মধ্যে যে মনুষ্যত্ব আছে সেটার পূর্ণ জাগরণ হলেই আমরা সঠিক মানুষ আমাদের মধ্যে যে দেবত্ব আছে সেটার পূর্ণতা সম্পাদন হলেই তবে আমরা সার্থক জীব সার্থক ব্রহ্মবাদী সার্থক সত্যবাদী ফলে সেটা কখন হলে ভালো কি হলে ভালো প্রশ্ন না কিভাবে হলে ভালো প্রশ্ন কার কাছে কতটা কিভাবে এখানে যোগদান করা সেটা হলো প্রশ্ন সেই প্রশ্নের উত্তর সবার নিশ্চয়ই একটা আছে যে আমরা যেভাবে ব্যাপারটায় যোগদান করলে ভালো হয় সুস্থ হয় অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট একটা কথা আছে সেই জন্য সবাই সব ব্যাপারে না কেউ হয়তো গানে দেবেন কেউ হয়তো স্তুত্রে দেবেন কেউ হয়তো লেখায় দেবেন কেউ হয়তো ডায়লগগুলো তৈরি করায় দেবেন কেউ হয়তো তথ্য সংগ্রহে দেবেন কেউ হয়তো অর্থে দেবেন কিন্তু সবারই কিছু না কিছুভাবে যোগদানের একটা সুযোগ থাকবে আমি কথার মধ্যে যাব না সবাই কাজী নজরুলের অপেক্ষায় আছি শুধু বলবো একটু আমার এই ভ্রাতাকে নিয়ে মুজিবুর প্রথম যখন রবীন্দ্রনাথের ব্যাপারটা নিয়ে ভাবে তার কিছুদিনের মধ্যে আমার সঙ্গে সংযোগ করে এখানে আমি 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 বলে যেটা বলছি সেটা আমাকে বোঝাবার জন্য না ওর আগ্রহটা বোঝাবার জন্য তাতে উপনিষদের কিছু জিনিস দেবেন্দ্রনাথ ঠাকুরের মুখে উচ্চারিত হওয়া ও দেখিয়েছিল সেটা চেয়েছিল আমি করি করেছিলাম তারপরে যে জিনিসটি ওর মাধ্যমে যে উপহারটা আমরা পেলাম তাতে দেখলাম যে আমি ভাবছিলাম একটা বিশেষ কিছু কাজ ওটার মধ্যে করেছি কিছুই না ও এমনভাবে নিজেকে নিংড়ে দিয়ে সমস্তটা দিয়ে ওটার মধ্যে নিজেকে সাজিয়েছে আমি মন আমার মনে হলো যে এটার মধ্যে যে আমি ওই দু মিনিটের জন্য যুক্ত হতে পেরেছিলাম সেটাই আমার কাছে একটা আশীর্বাদের মতো তো সেই আশীর্বাদ বিরাটভাবে ওর উপর আসে আছে বলেই ও একের পর এক কাজ পাচ্ছে কাজ পাচ্ছে মানে কারোর দ্বারা কাজ পাচ্ছে না অন্তরের প্রেরণায় কাজ পাচ্ছে সেই কাজে এখন সামনে দাঁড়িয়েছেন সেই বিবেকানন্দ আমাদের শুধু হাত জোর করে বিবেকানন্দর কাছে প্রার্থনা যে সে কাজ যেন হয় আর ওর কাছে অভিনন্দনের বার্তা দিয়ে বলা এগিয়ে যাও জরুরি বিধি তোমার থামা যেন না থাকে আমার কথা এখানেই শেষ করি যে আবেগ দিয়ে শুরু বিবেক দিয়ে শেষ এই যে বিবেকের ডাক শোনা সোমনাথবাবু আমাদের ডাক শুনে এসেছেন সোমনাথবাবু আপনি যদি কিছু বলেন সকলকে নমস্কার আমার যেটা বক্তব্য একটু আগে দেবাশিসবাবু এবং মজিবার দুজনেই মিলেই শেয়ার করেছি আমাদের চার বছর হয়েছে এরকম বলছিলেন এবং চার নিয়ে একটা আবার হুইসপারিং হচ্ছিল তো বিশেষ রকমের চার ইজ ইকুয়াল টু প্রচার সুতরাং এই চারের শেষে আমার মনে হয় যে বিবেকানন্দ প্রচারের জায়গাটাতে আমাদেরকে হাইলাইট করতে হবে শুধু প্রচার মানে পাবলিসিটি অর্থে নয় কোনো ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য নয় সেটা অবভিয়াস এই গুণীজনরা যা বলছেন তার মধ্যেই এই কথাগুলো রয়েছে কিন্তু টু সেট থিংস রাইট যে ছবিটা একটু ঝুলে গেছে আপসাইড ডাউন হয়ে গেছে সেই ছবিটাকে আবার ঠিকঠাক করা বোধ হয় এই চার বছরের প্রযত্নের শেষে দরকার সেটাই কোট আনকোট পজিটিভ প্রচার বিবেকানন্দকে নিয়ে এই জায়গাটা এখন খুব দরকার এই জন্য মনে হয় আরও যে বিভিন্ন মানুষ বিভিন্ন স্বার্থে তাকে ব্যবহার করছেন যার মধ্যে আমি একটু সদর্থক দিক দেখি যে তাকেই ব্যবহার করা হয় যিনি ব্যবহারযোগ্য এবারে মানুষের তো স্বাভাবিক লিমিটেশন থাকে ফলে নিজের স্বার্থের জন্য কিছুটা টোন ডাউন করে কিছুটা এডিট করে হয়তো ব্যবহার করা হচ্ছে সুতরাং এখন একটা সময়ের আহ্বান বা দাবি আছে মনে হয়
আবারও সেই বিবেকানন্দকে সঠিক পার্সপেক্টিভে স্থাপন করবার। টিভিতে স্বামী বিবেকানন্দের উপর একটা অনুষ্ঠান বিগত 6-7 বছর আগে ছিল, সেটাতে আমাকে সন্ধ্যের দিকে ওরা ডেকেছিলেন, আর ছোট্ট বোধহয় স্বামীজির কোনো একটা উপলক্ষে একটা ছোট অনুষ্ঠান, যে সময়তে গাড়ি পাঠাবেন বলেছিলেন। আমি দেখলাম যে সেই সময় অতিক্রান্ত হয়ে গেছে এবং কেউ কিছু বলছেন টলছেন না, অনুষ্ঠান হলে হবে না হলে না হবে, কিন্তু আমার দিক থেকে একটা কমিটমেন্ট আছে। তো সুতরাং ফোন করলাম, তারা বললেন যে না দাদা কোনো চিন্তা নেই, গাড়ি ঠিক সময় চলে যাবে, আসলে একটু দেরি হচ্ছে, আজকে শিম্পাঞ্জি বেরিয়েছে, তো তারপরে ওটা অনেকেরই স্মরণে থাকবে হয়তো যে আলিপুর চিড়িয়াখানা থেকে শিম্পাঞ্জি বেরিয়ে গিয়েছিল। সুতরাং সমস্ত মিডিয়া শিম্পাঞ্জির পেছন পেছন যাচ্ছে, বিবেকানন্দ একটুখানি ব্যাকগ্রাউন্ডে পড়ে গেছেন। আমি পরে স্টুডিওতে গিয়ে দেখলাম যে কিছু লোককে ধরে আনা হয়েছে যারা বাইট দিচ্ছেন যে একটুর জন্য আক্রমণের হাত থেকে বেঁচে গেছি। তো এই সমাজে সত্যি এখন অনেক অর্থের শিম্পাঞ্জি বেরিয়ে পড়েছে, তো সেইখান থেকে বিবেকানন্দকে পুনঃপ্রতিষ্ঠা করা এবং তার যোগ্য সম্মান দেওয়া, এটা আমাদের সকলের দায়িত্ব কর্তব্য মনে হয়। অতএব বিবেকানন্দকে নিয়ে এই যে টুকরো অনুষ্ঠান, সংক্ষিপ্ত সূচনামূলক অনুষ্ঠান, আই বিলিভ এটা মনে হয় সার্থকতা পাবে। একটু আগে এই কথাটি হয়েছে যে আমাদের সকলের অবদান থাকবে বিভিন্ন রকমভাবে। আমার শুধু একটু বেশি কেজো জায়গায় একটা কথা মনে হয়েছে, সেটা হলো যে লিটারেরি রিসার্চ টাইপ অফ যে কাজ সেটা তো যেমন অত্যাবশ্যক, তেমনি একটা খুব বোধ হয় অবস্ট্যাকল আছে যেটা বলার অপেক্ষা রাখে না, সেটা হচ্ছে অর্থ। এই অর্থের জায়গাটা, যদিও সেটা আমার ক্ষেত্র নয়, কিন্তু আমার নিজের মনে হচ্ছে অভিজ্ঞতার নিরিখে যে এই ভালো কাজের জন্য, আবারও সেই শিম্পাঞ্জির জন্য টাকা পাওয়া যাবে, অন্যান্য কারণে পাওয়া যাবে, কিন্তু বিবেকানন্দের জন্য পাওয়াটা একটু মুশকিল। সুতরাং এই জায়গাতে একটা খুব পজিটিভ কমিটমেন্ট উইদাউট মাচ এক্সপেকটেশন অফ মানিটারি রিটার্ন সেইটা দরকার। সিএসআর এর কথা হয়েছে, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। আমি এই সন্ধ্যায় এই জায়গাতে কর্পোরেট শব্দটাকে বা সিটাকে একটু এক্সটেন্ড করে নিতে চাইবো, দ্যাট ইটস নট অনলি আ কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, ইটস আ কমন সোশ্যাল রেসপন্সিবিলিটি। আচ্ছা সোনাবাবু, জোক সফা, শিম্পাঞ্জিটা আমার মনে হয় বিবেক ভক্ত, ও তো হয়তো আলিপুর জুতে দেখতে পেত না টেলিভিশনে, আপনি বলবেন সোমবার তাকেতেই হয়তো বেরিয়ে পড়েছিল, কে জানে, শিম্পাঞ্জি ভালো বলতে পারে। না নেই তো, মানে সেটা ছাড়া যেত, ভালো শিম্পাঞ্জি আমাদের দরকার, যার বেশ খেটে খুঁটে কাজ করবে।